নোয়ফারা তাহিরিয়া সুনিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে ও দক্ষিণ রাওজান উপজেলা গাউসিয়া কমিটির সহযোগিতায় সুন্নি সমাবেশ অনুষ্ঠিত সমাবেশত রাসুলা পাক সাল্ল আলী ওয়াশাল্লামর একচল্লিশতম বংশধর রাহনুমাই শরীয়ত তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের মাদ্দ জিল আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানত উদ্বোধক আসিল রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম বি ফজলে করিম চৌধুরী এমপি ফজলে করিম চৌধুরী তার বক্তব্য থই দেয় অ্যান্ডো সুন্নি মাদ্রাসার প্রতিষ্ঠান হুজুর কেবলার মাধ্যমে উদ্বোধন করাই এবি নিশ্চয় এ আলাহার মানুষল্লাই সৌভাগ্যর বিষয় আই ব্যক্তিগতভাবে হুজুর এই মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করে দেই তিনি এ মাদ্রাসার মোট তিরিশ লাখ টাকা অনুদান ঘোষণা গুছি সতেরো বারো দুই আজি আঠারো বারো বরাবর এক বছর এক বছরে আর সমাবেশত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছিল আউলাদে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশিম শামাদা জিল্লুল আলী ও আল্লামা সৈয়দ হামিদ শামাদা জিল্লুল আলী আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়ার সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ সিরাজুল হক অ্যাডিশনাল সেক্রেটারি শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাত গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ আয়ুব সেক্রেটারি আলহাজ জানে আলম হ্যালো দর্শক বি do even isলাল বাঠান আছে ইভেট ক্লিক করান আর সাবস্ক্রাইব করান আর আর ইউটিউব চ্যানেল আর জায়গায়